আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সালম প্রবাসী অর্থনীতি মুজিদ ইসলামী আলী মাদ্রাসা কালিয়ুর গাজীপুর আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস দাখিল নবম দশম শ্রেণী থেকে আমরা আলোচনা করব হরজত আলী হজরত নুরসুল এবং কৃতিত্ব হজরত আলী রাদুর চরিত্র যদি আমরা আলোচনা করি তিনি অত্যন্ত সহজ সরল এবং বিনয়ী ছিলেন হরত আলী রাদু আল্লাহ রসুলের নৃত্য সাথী ছিলেন আল্লাহ রসুল যখন ইসলামের দাওয়াত প্রদান করেন তখন যে কয়েকজন লোক প্রথম ইসলাম গ্রহণ করেন তার মধ্যে হর্ত আলী প্রথম আলী রাদারু বাল্যকদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন এবং আল্লাহ রসুলের সমস্ত বিপদ আপদে তিনি সাথী ছিলেন এবং সর্ব অবস্থায় আল্লাহ রসুলকে তিনি অনুসরণ এবং অনুকরণ করেন আলী নাদারুর চরিত্র যে বিষয়টি আমরা যদি আরেকটু আলোচনা করি যে রসুল্লাহ সালাম আলী রাজের প্রতি অত্যন্ত দরিদ্র দিছিলেন যে কারণে আল্লাহ রসুল তার প্রাণপ্রিয় কন্যা ফাতেমারা দিলানকে আলী রাজের সাথে বিবাহ দেন এবং আলী রাজের সাথে ফাতেমারা দিলান বিবাহ প্রদান করেন এই জন্যই যে রসুল্লাহ সালাম আলী রাজাকে অত্যন্ত মহব্বত করতেন আলী রাজ অত্যন্ত সহজ সরল জীবনযাপন করেছেন যেটা ইতিহাস থেকে পাওয়া যায় যে আলী রাজানু যখন ইসলামের চতুর্থ খলিফা তখন আলী রাজু এবং আলী দিলানুর স্ত্রী ফাতেমারা দিলানু কিন্তু নিজ হাতে তার সমস্ত কাজ করতেন তাদের কোনো চাকর বাকর ছিল না কারণ এখানে যে সহজ সরল এবং অনারম্বর যে জীবনযাপন সেটা কিন্তু আমরা লক্ষ্য করি এটা কিন্তু আমার আলী দাদু চরিত্রের একটা অন্যতম অংশ আলি দালুর যে বিষয়টা হচ্ছে যে আলী রা তিনি অত্যন্ত চরিত্রের মধ্যে দেখব যে আলী রাধালনু অত্যন্ত জ্ঞানী এবং বিশ্বক্ষণ ছিলেন অত্যন্ত ধার্মিক ছিলেন আলী রাধুলানু যে বিশেষ করে এলমে কুরান হাদিসের উপর তার যথেষ্ট পাণ্ডিত্য ছিল তিনি এলমে ফারাজের উপর তার যথেষ্ট দক্ষতা ছিল বিশেষ করে আরবি ব্যাকরণের যে শাস্ত্র সেটা হয়তো আলী মাধ্যমেই সংগঠিত হয় এই জন্য আল্লাহ রসুল আলী প্রতি সন্তুষ্ট হয়ে বলেন যে আমি হচ্ছি বিদ্যাসাগর শহর আর আলী হসে হচ্ছে তার দ্বার বা দৌরতার স্বরূপ এখানে কিন্তু আলী নদিনের পাণ্ডিত্য অগাধ জ্ঞান তার কিন্তু প্রকাশ পাওয়া যায় আলী যদি আমরা যে কৃতিত্বের কথা যদি বলি যে আলী রুজালন বিশেষ করে কামুজ দুর্গ দখলের ক্ষেত্রে তিনি যে বীরত্ব বা সাহায্যতার প্রদান করেন তখন আল্লাহ রসল তাকে জুলফিকার তরবারি দান করেন আর আলী রুজুল্লানু যখন খাইবার দুর্গ দখল করার ক্ষেত্রে যখন তিনি বীরত্বর প্রদান করেন তখন কিন্তু রসুল তাকে আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেন বা আসাদুল্লাহ হিসেবে ভূষিত করেন এখানে কিন্তু আলী রাদুর যে শর্য বীর্য যে তার যে সাহসিকতা তার যে বিচক্ষণতা তার যে সামরিক দক্ষতা সেটা কিন্তু প্রকাশ পায় যে কামুজ দুর্গের ক্ষেত্রে এবং খাইবার দুর্গের ক্ষেত্রে যে মুসলমানদের ক্ষেত্রে যে হঠাৎ আলী দাদার্ন অসাধারণ বীরত্বের প্রদান করেছেন সেটা কিন্তু অন্য কারো পক্ষে সম্ভব ছিল না এক্ষেত্রে কিন্তু আলী রাদুর যে কৃতিত্ব সেটা কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারি হঠাৎ আলী দাদুর আরেকটা কৃতিত্ব যদি আমরা বলি আলী রাত আলী অত্যন্ত দয়ালু ছিলেন তিনি বহু তার মধ্যে বহু বহুগুণের সমাবেশ ছিল বিশেষ করে আমরা দেখব যে আলী যদি যদিও তিনি চতুর্থ খলিফা হিসেবে নির্বাচিত হয়েছিলেন ছিলেন তারপরে আল্লাহ আল্লাহ আল্লাহুর তিনি একাষ্ট প্রেমিক ছিলেন বিশ্বাসে দৃঢ় ছিলেন রণক্ষেত্রে সাহসী ছিলেন ব্যক্তিগত আচরণ এবং নাই প্রণয়তা আলোচনা সৌভিজ্ঞ ছিলেন আল্লাহ বিভিন্ন গুণের মধ্যে তার গুণাবলী আমরা কিন্তু তার মধ্যে দেখতে পাই তিনি রসুল্লাহ ইসলামের সাথে ছিলেন বিশেষ করে তিনি পূর্ববর্তী খলিফাদের ক্ষেত্রেও তিনি বিভিন্নভাবে কাজের মাধ্যমে তিনি সহায় সহায়তা প্রদান করেন তিনি কাজের দায়িত্ব পালন করেন বিশেষ করে হুদাই বিয়ের সন্ধির লেখক কিন্তু হঠাৎ আলিরা জীবন ছিলেন হুদাই বিয়ের সন্ধির সময় যে তিনি হৃদয় সন্ধির লেখক ছিলেন এবং সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাছাড়া হজরত আলী রাদালানু বিভিন্ন যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং রসুল ইসলামের খ্যাতমতো দিনের খ্যাত তিনি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন তা আমরা তিনি বলতে পারি যে হজরত আলী রা ইসলামের জন্য রসুলুল্লাহ ইসলামের জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন এই হচ্ছে মোটামুটি হজত আলী দালানুর চরিত্রের কৃতিত্ব আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম